বাগানের মালিক বলছে এত মানুষ আপেল চুরি করে খায় কেউ ধরা দেয় না আর ভেসে যাচ্ছিল তুলে খেয়ে বলতে এসেছে নিশ্চয়ই ছেলেটার ভিতরে খিলাইহি আল্লার ভয় আছে দেখি একে জামাই করা যায় কি একে ছাড়বো না তখন কি বলতো একটা আপেল খাওয়ার জন্য বারো বছর তোমাকে থাকতে হবে আমি শট করে বলছি কেন জানেন আগে লোক আঁত চিবিয়ে খেত এখন আর চিবিয়ে খায়

মেজে ঘষে দেখে বারো বছর বলে রেখেছিলেন পানি তোলার জন্য নয় পরীক্ষা করার জন্য যেই বারো বছর হয়ে গেছে বলছে হুজুর ছেড়ে দেন বলছে আমি তো বলিনি মা পাবে বলতে হুজুর তবে বলছে আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বলতে হুজুর একটা আপেল খাওয়ার জন্য বারো বছর থাকলাম হয়নি এখনো মেয়ে বিয়ে করতে হবে বলছে হ্যাঁ আচ্ছা আমাদের পাড়ার যদি বাবুলু কারো সাথে প্রেম করে ধরা পড়ে আর সে যদি মালসার মতো মুখ হয় আর মোষের মতো যদি ফর্সা হয় জোর করে বে দিলে ও মানবে বলে মনে হয় খুব জোর করে দিলে বলবে দে আমি ওকে নিয়ে নদী পথে বেড়াতে যাব বলে উপরে দেবো না নদীতে নিকে টুক করে ছেলে দেবো আর আবু সালে জাঙ্গে মুসা বলছে আপনার মেয়েকে বিয়ে করব আপনি আল্লাহর দরবারে দাবি রাখবেন না তো বললো না বলল আমি বিয়ে করব বললো রূপটা কেমন শোনো কালো কানা খোঁড়া বোবা ইত্যাদি আপনারা শুনেছেন তা বললো হুজুর যেমনই হোক না কেন আপনার সাথে আমার শর্ত হলো আপনি হাসরের ময়দানে আমাকে দাবি রাখবেন না এই সত্যে আপনার বোবা কানা খোঁড়া লুলো যাই হোক আমি সেটাই বিয়ে করব একটু বলবেন সোহান আল্লাহ সেই ঔরসে যে বাচ্চা জন্ম নিল তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি আর আমাদের বাড়ি যা বাচ্চা হচ্ছে সব কি সব কাঞ্চন মল্লিক না সব বাংলাদেশের দ্বীপ জল না একটুখানি বাচ্চা মোবাইল নিয়ে বলছে সফিকির কার্টুন একটুখানি বাচ্চা সুজে উঠতে পারে না একা একা হাঁটছে বলছে পাগল হুয়ার নাই ধীরে ধীরে ও কার জন্য পাগল হলো রে ওর প্রথম মাস্টারটা কে রে প্রথম তো একটা বাচ্চার জন্য তার বাপ তার মা কথা ঠিক কি না আমরা বাপ মা তার সাথে কেমন আচরণ করার দরকার আর হাজারা এই হাজারা গর্বে যে বাচ্চাটি হয়েছিলেন তিনি হলেন আমার আপনার নেবি হজরত ইসমাইল আলহি আমি ছোট্ট করে একটু বলছি ঘটনা টেনে বাড়াবো না নির্যাস্ত করতে তুলে দিচ্ছি দিয়ে একবার ওদিকে একটা পেটো বোম মারবো যার জন্য একটু লাইনটা ক্লিয়ার করছি ঠিক আছে মায়েদের বসার জায়গা কোন দিকে ওরা এসছে মশা টসা লাগছে কিনা তোমরা একটু ধুপ টুপ দিয়েছ না বাচ্চা থাকে তো করলে যদি বাচ্চা না থাকতো ওরা সংসার করতো বলে মনে হয় কথায় কথা বলে তোমার বাচ্চা নামি চললাম বলে না বোঝে কম বুদ্ধি কম বকে বেশি ওই জন্য মেয়েদেরকে মারবেন না নারীদের গায়ে যদি একবার হাত তুলেছে যত মারে কি তত চুপ করে না মার বেশি একটা নেই বলে মেরে দেখো আর যত বলে মেরে দেখ তত মার বেশি কাটছে শুয়ে পড়ে উঠে বলছে আমার গায়ে হাত দাও কিন্তু ও জানে না পাকা দুইয়ে চললেও যা বিল আসবে পাঁচে চললেও তাই জানে দুটো মারলে বলবে মেলেছে পাঁচটা বলবে গরম গরম কষা দিয়ে দিচ্ছে ও যে পরে যা হবে দেখা যাক না 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 ও পর্দা শিলাম আমি যখন আপনার মাঝে পর্দার কথা বলছিলাম ১২ হাত ছাড়ি ভুলে যাবেন না যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে অকর নাফি বুয়তি গুননা ওয়ালা তাবাররু না তাবারুজা জাহিলিয়াতিল ওলা ও নারী জাতিরা তোমরা শিপের শাড়ের মতো পোলার খোলা ছাড়ি অর্ধউলঙ্গ হয়ে বর্বরতার যুগের মায়েদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরব বুন বুনের মতো পোশাক পরব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা

হাজান হাজারা মাকে ডেকে বলছে মা মা জননী গর্ভধারিণী দেখো 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 ওই যুবকটা আমার দিকে এমন চোখ তুলে তাকাচ্ছে কেন মা একবার দেখলো দেখে হাতটা ধরে বললো হাজারা চল 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 বেরিয়ে যাই বলছে কোথায় যাবে মা বলছে বাড়ি চলে চল বলছে কেন বলছে কেশ খুব জটিল এখানে দাঁড়ানো যাবে না চল বেরিয়ে চলে যাই কেতাবের মধ্যে এসেছে কোন মেয়ের হাতটা ধরে মা গুটি 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 পায় আগিয়ে যেতে যেতে একটু জরে যাচ্ছে হাজেরা বলছে মা জরে যাচ্ছ কেন বলছে কেশ খুব খারাপ চল বাড়ি চল গিয়ে বলবো যখন বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে রে হাজেরার মা ভয়ে কাঁপতে কাঁপতে বলছে ও হাজেরা হাজেরা তোর বাপ বেঁচে নাই আমার কোন আমার স্বামী বেঁচে নাই আমার কোনো সন্তান নাই তোর কোনো ছেলে সন্তান নাই শুধু তুই আমি কিন্তু মনে বড় ভয় লাগছে এ কিসের ভয় অন্য কিছু নয় ওই ভয় কি হল হাজেরা ও হাজেরা মনের ভিতরে একটি মাত্র ভয় আমি আর তুই একা চাত্রিকটা ফাঁকা চাত্রিকটা ফাঁকা তার কেউ উপায় না দেখা কবির রজনীতা আমাদের বাড়িতে যদি করে হামলা হয়ে যাবে বিরাট ঝামেলা বলছে মা হামলা করলে কি করবে বলছে হলো মিশরের বাচ্চা কোন সুন্দরী নারীকে দেখলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন ভোগ না করে নেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না ও হাজারা হাজারা তা এখন তাই ভয় পাচ্ছি আম্মাদের হাজারা বললেন মা আমি বাড়িতে থাকব না আমি জঙ্গলে চলে যেতে চাইছি মা বলছে মেয়ে তুই জঙ্গলে যাবি তোর কি ভয় লাগছে না আমার তো ভয় লাগছে যদি জঙ্গলের সাপ তোকে কামড় দিয়ে দেয় জঙ্গলের রয়েল বেঙ্গল টাইগার যদি তোকে কামড় দিয়ে দেয় তখন আম্মাদান হাজারা বলতে লাগলেন মা রয়েল বেঙ্গল টাইগার যদি আমাকে কামড় দেয় আমি মরে গেলেও আমি খুশি হব বাঘ যদি আমাকে কামড় দেয় সে যদি আমার কামড়ে যদি আল্লাহ আমাকে মৃত্যু দেয় আমি খুশি হব কিন্তু আমি জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আমার অতীতকে আমি নষ্ট করতে দেব না দেব না দেব না কিতাবের মধ্যে এসেছে ওই আম্মাদান হাজেরাত এই কথাটা বলে আস্তে করে দরজাটা খুলে মা কে বলে যখন চলে যাচ্ছে রে রাস্তায় যেতে যেতে রাস্তায় যেতে যেতে যখন চলে যাচ্ছে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছুর এলবেঙ্গল টাইগার পোকামাকড় আমার মেয়ের যেন মেয়ে স্পর্শ না করতে পারে মা মেয়ে চলে গেল মা ঘরে দরজা বন্ধ করে বসে আছে রাত অনেক গভীর হয়েছে চারিদিক দেখে বা কারা জানো ঘরটা ঘেরাও করে বসে বলছে হাজেরা হাজেরা ও হাজেরা বেরিয়ায় জাল থেকে মাছ বেরিয়ে চলে যেতে পারে পুকুর থেকে যেতে পারে না বেরিয়ে চলে আয় বেরিয়ে চলে আয় হাজেরা তো বাড়িতে নাই কে আসবে কে আওয়াজ দেবে বেশ কিছুক্ষণ সময় হয়ে যাওয়ার পরে কেতাবের মধ্যে এসেছে হাজেরার ঘরে দরজায় গিয়ে দুম 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 করে লাথি মারছে আওয়াজ করছে হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলল বাবারা 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 তোরা আমার গায়ে স্পর্শ করিস না তোদের কি দাবি আছে আমাকে বল তখন বলল তোর মেয়ে হাজেরা কোথায় গেছে বল হাজেরার মা বলল এই দরজাটা খুলে কোথায় গেল চলে আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি করলো তদন্ত করলো চকোনা কে খুঁজে পাওয়া গেল না হাজার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণ মারে গা থেকে রক্ত ধরে তোর মেয়ে কোথায় গেছে বল তা না হলে তোকে বসতে দেব না আম্মাজান হাজারা আম্মাজান হাজারার মা ওই জায়গায় দাঁড়িয়ে বলল রে যদি আমার মৃত্যু হয় তাও ভি আমি রাজি আছি কিন্তু আমার মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না আমার মেয়ে বলেছে তার রূপ যৌবন যা কিছু আছে সমস্ত কিছু ভোগ করবে কেবল মাত্র তার স্বামী

তার মনের ভিতরে খুব কষ্ট হচ্ছে টুক 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 করে যখন আম্মা জান হাজারা ঘরের পথে যাচ্ছে জানালার পাশে মা যে ঘরটায় থাকে ওই ঘরের পিছনে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বলছে মা 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 হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়ে গেছে তাই মা সারা শব্দ দিচ্ছে না রাত গভীর হয়ে গেছে তাই মা সারা শব্দ দিচ্ছে না একটু ঘরের ভিতরে যাই যখন দরজাটা খুলে গেল ঘরের ভিতরে গিয়ে বিছানা সাতচিং করছে মায়ের বিছানায় হাত পড়ছে কিন্তু মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা ঘরটাকে তন্ন তন্ন করে তল্লাশি করল যখন মা কে খুঁজে পাওয়া গেল না তখন আম্মা জান হাজেরা কান্নায় ভেঙে পড়লেন ওগো আল্লাহ আমার তো বাপ নাই আমার তো মা না আমার তো বাপ নাই ভাই নাই বোন নাই শুধু আমি একা এখন তো আমার মা কে পাই না দেখা কি করবো একা মনে পড়ে গেল এই পাড়ার শেষে মায়ের একজন বান্ধবী আছে খালা একটু তার কাছে যাই যদি মায়ের সন্তানটা পাই গুটি 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 পাই খালা আমার বাড়ির সামনে গিয়ে বলছে খালা খালা ও খালা খুলে দেবে দরজা জানালা আমি তো হতভাগিনী হাজেরা খালামা দরজাটা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে হাজেরা চুপ কর চুপ কর চুপ কর বলছে কিসের জন্য বলছে মিশরের বাদশা পোশাক পোশাক তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখনই তোকে যদি পেয়ে যায় আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে বাচ্চা নিয়ে তোকে ধর্ষণ করবে তো যৌবন লুট করবে তখন হাজেরা বলছে খালা মা আমার মা কোথায় একটু তোমার কাছে জানতে চাইছি আমি তো আমার মাকে চামড়ার চোখে দেখতে পাচ্ছি না হাজেরার মায়ের বান্ধবী খালা বলছে আমি তোর মাকে দেখিনি আমি লোকের মুখে শুনেছি যখন তোকে গতকাল গত রাত্রে গত রাত্রে যখন খুঁজে পাওয়া গেল না তোর মায়ের পায়ে দড়িবে দে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না জানি না জানি না কেতাবের মধ্যে এসেছে হাজেরা কথাটা শুনে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে বেরিয়ে যাচ্ছে চোখে তন্দ্রা পেটে ক্ষুধা শরীরে ক্লান্তি আর হাঁটার মতো ক্ষমতা নাই নাই বেশ খানিকটা পথ হাঁটতে হাঁটতে সাগরের পাশে একটি গাছের গায়ে গিয়ে হেলান দিয়ে চোখটা খুলে দেখতে সর্বনাশ ঘুমিয়ে পড়েছে স্বপ্নে দেখতে পাচ্ছে বিশাল বড় সাগর ওতে একটা নৌকা চেপে আছি তিনজন আব্বা মা আমি হাজেরা তিনজন চেপে আছি বিশাল জলে ঝড় এসেছে নৌকাটা টলমল 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 করছে রে আব্বা পড়ে গেছে মা উঠে নৌ নৌকার হাল ধরেছে ঘুমটা ভেঙে গিয়ে দেখতে সর্বনাশ সর্বনাশ কি হলো রে মিশরের বাচ্চার পোশাক কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে এক দুই তিন শুধু পিছন দিকটায় ফাঁকা ওদিকে কেউ যাবে না কাকা কারণ পিছনে আছে সাগর ওতে আছে হাঙ্গর আছে ওতে কুমির ওদেরকে যদি পড়ে যায় ওকে নাস্তা করে ফেলবে হাজেরাকে বলছে চলে আয় চলে আয় হাজেরা বলছে কেন কি করে বলছে গ্রেফতার করব বলছে তারপরে বলছে বাদশার কাছে নিয়ে যাব বাদশা রূপ যৌবন ভোগ করবে তখন হাজেরা বলল রে এই পাশে আছে সাগর প্রয়োজনে সাগরে ঝাঁপ দেব নিজের জীবনকে শেষ করে দেব কিন্তু আমি আমার রূপ যৌবন নষ্ট হতে দেব না যা কিছু আছে ভোগ করবে আমার স্বামী এগুলো হলো আমার আমানত একবার জোরে বলুন সোহানাল্লাহ হাজেরার গায়ে হাত দিতে গেছে ধরবে ধরবে হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিল যত সময় যাচ্ছে হাজেরা দূরে যাচ্ছে এরা উপরে দাঁড়িয়ে পাগলি একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি উঠে আয় কিন্তু যারা ইমানদার সতীত্ববান নারী তাদের রূপ যৌবনে একটুখানি কেউ টাচ করা মানে সেটাই তাদের কাছে বিরাট ব্যাপার কথা ঠিক কিনা মনে রাখুন এটা তো অজ হলো এবার ওয়াজ করতে হবে দেখবেন নন্দকুমারে বোর্ড দেওয়া আছে দিঘা হলদিয়া আছে না নাই মানে যারা দিঘায় যেতে চাও ওদিক ঢুকে যাও হলদিয়া সোজা আর নামালক্ষা কোনটাই তাই তো এই তাহলে এটা হয়েছে ওই লেখা তিতটা এবার আমাকে তো ব্যাখ্যাটা দিতে হবে ওটা হয়েছে ওয়াজ এবার হবে ওয়াজ এই ওয়াজটা করতে গিয়ে আমি আপনার মাঝে যে কথাটা বলছি সে কথাটাকে আপনি নিসম দেখে শ্রবণ করুন এবার বলবেন কি কথা আচ্ছা বলুন আজকের আমাদের মেয়েদের দিকে কেউ তাকালে সরে যায় না আরও নিজেকে ঠিকঠাক করে দাঁড়ায় ওখানে থাকবে এখান থেকে মধ্যে একটা ছেলে ঠিক শুধু তিনবার দেখবেন সঙ্গে সঙ্গে বার করে করে দেখবে আর মেয়েরা মুখ ধুলে শেষ কথা ঠিক না ছেলেরা মুখ ধুলে ফেরেস আর মেয়েরা মুখ ধুলে শেষ এটা ওটা সেটা এটা ওটা লাগায় তো আচ্ছা বলুন এখন মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকে ব্যাগটার নাম ভ্যানিটি ব্যাগ আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ ওই ব্যাগটা এরকম খুললেই দেখবেন আয়না থাকে না থাকে না আয়না অটো এই টোটো মোড় থেকে যে রাস্তাটা উঠছে নন্দকুমারে দেখবেন অটো এই টোটো দিঘার ওই দিকে ওই রাস্তাটা দেখবেন অটো এই বসে দু ছেলের মা বুড়ি হঠাৎ বউ আমার লিপস্টিক লাগাবি তুই দেখবো আমি কিন্তু না এমন কপাল যা দেখছে টোটো যা দেখতে রাস্তার লোক লেখমি কোম্পানির লিপস্টিক আমার টাকায় কিনেছে ও পরবে ও দেখবো আমি नसीবে তা নেই যেদিন স্বামী বাড়ি আছে এমন ভাবে বাড়িতে ঘুরছে দেখলে মনে হচ্ছে কিবে কি হল দিয়াল ফকির নাই ছেড়া শাড়ি আর ময়লা চিমটি 갈লে ময়লা উঠছে ছেড়া শাড়ি মাথার চুলগুলো উস্কোখুস্কো এ কেমন একটা

দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে বল এ পাড়া ও পাড়া এ গেরাম ও গ্রামের ছেলেরা ফেসবুকে কমেন্ট করছে ভাবি বৌদি মারাত্মক লাগছে বিশাল লাগছে তুমি যদি এমন হয় তোমার স্বামী কেমন এবার একজন স্বামীর ছবিটা গিয়েই ছাড়লো দেখছে মাথার চুলসা উঠে গেছে তখন নিচেই লিখছে তোমার মতো এই তাগলা স্বামী মানে ওর মনের কোণে আস্তে আস্তে একটা নোনা পানি ঢুকিয়ে দিচ্ছে নোনা পানি ঢুকলে যেমন জমির চাষ নষ্ট হয় নুন পানি ওর সংসারের ভিতরে এমন নুন পানি ঢুকে যাচ্ছে খালি বলে ভাবি তুই যা দেখতে তোমার সাথে কিন্তু তোমার স্বামীকে মানায়নি তোমার স্বামী তুমি নায়িকার মতো এই সেই মানে পাম দিচ্ছে এক কথা এবারে কথায় কথা ও স্বামীকে বলে আমি বলে শুধু তোমাকে সংসার করছি বুড়ো কালো দেখতে কেমন ঝগড়া হলেই দু চারটে ঢুক দিয়ে দিচ্ছে পুরুষ মানুষ মাতার ঘাম পায়ে ফেলে পাঁচশো টাকা ইনকাম করার জন্য সংসার বাচ্চা গ্রাম বাপ মা সব ছেড়ে বিদেশে পড়ে আছে ইনকাম করার জন্য কথা ঠিক কিনা তার সাথে দুটো হাসি মুখে কথা বলো না ফোন করলেই যেন মাথা ফোরফট স্বামী ব্যবসা থেকে বাড়ি এসেছে বউ রান্না করে ওর মুখের দিকে দেখলে মনে হচ্ছে ওর মুখ না ভাল্লুক মুখের চেহারাই আলাদা বরঞ্চ স্বামী বাড়ি এসেছে তুমি হাতে একটু পানি নিয়ে উঠে গিয়ে বলো পানিটা খা খা দরকার থাকার নাই তাই তুই পাসা লাগু নাই লাগু বাড়িতে যেমন মেহে মান আসলে চা চ্যান শরবত স্বামী যখন ব্যবসা থেকে চাষ থেকে দোকান থেকে খেটে বাইরে থেকে বাড়ি এসেছে তার সম্মানার্থে ওয়েলকাম জানানোর জন্য একটু পানি সামনে ধরা হয়ে একজন আছে না ওসা আগেকার বুড়িরা করত এখন হ্যাঁ এখন বলে ওলা উত্তর পানি দে কি করব আমার দিন দেয় বলছে ওর পানি দিয়ে কি করব না মনে রাখুন রসূলের হাদিস তুমি যাকাত করো তোমার স্বামী যদি ছেড়ে বাড়িতে আসে ওই কাজ ওই জায়গায় ব্রেক করে তোমার স্বামীর পাশে গিয়ে দাঁড়াতে হবে যাওয়ার গোপনটা খুলে দাও

স্বামী মুখে বলছে বোঝো না তখন তোমাকে রেখে মিটারের পাশ থেকে তো হুম মারবে যে সমস্ত বাড়ির স্বামীরা বাড়িতে স্ত্রী রেখে অন্য নারীর প্রতি আসক্ত অন্য নারীর প্রতি আকৃষ্ট এর জন্য শিরোভাগ নব্বই পার্সেন্ট দায়ী হলো সেই বাড়ির মহিলা তার স্বামীর মূল্যায়ন বোঝে না তার স্বামীর মেহনত কষ্ট পরিশ্রম সেটাকে তুচ্ছ করে উড়িয়ে দেয় কথা ঠিক না তার স্বামীর তাজ মনটা খারাপ কেন ব্যথাটা জানার চেষ্টা কর না যদিও জানে দুঃখের কথা বললে ও তার উপরে কাটা খায় নুনের ছিটা দেয় ঠিক হয়েছে তোমার ভাই এমন বলেছে ঠিক হয়েছে তোমার বোন এমন বলেছে ঠিক হয়েছে আমার বোন যখন বলেছিল তার বেলা বিশ হাজার টাকা জোটে নে আর ওকে এক লাখ টাকা দিতে দেয় না তো ভালো হয়েছে মুখে পেচ্ছাপ করে দেয় মানে নিজের ভাইকে পদ দিয়েছে এতে খুশি নয় ওর বোন ওর ভাই চেয়েছিল বিশ হাজার ওটা যদি দেওয়া হতো খুশি এরকম মন মানসিকতার মহিলা বাড়িতে আছে না স্বর্গে বাস করে না এদিক কি বলছ আমি পাল্টে গেছে ওরে স্বামী পাল্টা এনে তোর ব্যবহার পাল্টে দিয়েছে এখনো সময় আছে স্বামী যখন বিছানায় মাথা দেবে এই হাতটা নিয়ে একটু মাথায় বুলাও একটু মাথায় বুলাও একটু কপালটা টিপে দাও যদি মনে করো তোমার হাতে কলেরা হয়েছে প্যারালাইসি স্বামীর কপাল টিপতে পারবে না সকালবেলা বিছানা ছাড়ার আগে স্বামীর পায়ে কদম মুসি করো স্বামীর হাতে হাতে মশাবা করো ও দুলা ভাইয়ের সাথে হ্যান্ডসাপ করে দেওয়ারের সাথে হ্যান্ডসাপ করে স্বামী সালাম দিলে আবার বলে কাল জলসা শুনে আজ হুজুর হয়ে গেছে মানে উল্টো রিয়াকশন আপনাদের দিকে মেয়েদের বিয়ে হলে কটা বলেন দেয় না দেখ তো তিনটা হ্যাঁ ঠিক বলেছে দুটো ট্যাবলেট একটা ক্যাপসুল ট্যাবলেট মানে চালু কোনা আর ক্যাপসুল মানে সেই যেটা পায়ে দেওয়া দায়গো ও রসুরুল্লাহ ও ফাতেমার বিয়েতে বালিশ দিয়েছিলেন কিন্তু বর্তমান সময় যে বালিশ দেয়া হচ্ছে জাস্ট ফর শো নট ফর ইউ বলবেন কেন এই বাবু ইনি আমি আমরা তিনজন দুজন এই দুজনে

পাশে হলো বাইশ এখন পাশে যখন বাইশ আর আমি তে তেতাল্লিশ এই তেতাল্লিশ ইঞ্চি আমি যেই ঘুরবো নিচে পড়বো ও যেই ঘুরবে আমি নিচেই পড়বো তা সারা রাত যদি জেসিবির মতো তুলি আর ফেলি ঘুম হবে তাহলে বর্তমান যে বালিশ দেয়া হচ্ছে জাস্ট ফর শো নট ফর ইউজ বালিশের উপরে চুল লম্বা করে দেবে মহিলারা ওই চুলের উপরে স্বামী মাথা দিয়ে ঘুমাবে একটু মাথাটা টিপে দেবে মেয়েরা হয়তো মনে মনে করবে সাদ্দাম ভাই আজকে তো গ্রামে জলসা করছে আজকে তো আর চুল দেবো না তবে কালকের দিনটা যাক রাতের বেলা বালিশের চুল লম্বা করে দেব যদি ওরা উঠো মাথা না দিয়েছে গলায় জড়াবো আমার আর আমার বয়স্ক দাদুগুলো মনে মনে করবে সাদ্দাম তুই আগে কোথায় ছিলিস ভাই এখন কেন জানা পেয়ে আমার দোষ নয় আমার আব্বার দোষ আমার আব্বা বে করতে দেরি করেছে আমার কি দোষ আচ্ছা বলুন আগেকার এই যে মুরব্বীরা বসে আছে ওনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত পাওয়ার আশা এখনো যদি তার চোখের দিকে তাকিয়ে ওনারা কথা বলে ঠক ঠক করে কাঁদবে কথা ঠিক কি না আর আমরা যদি একটু মুডলি বলে চুপ করো তোমার তোমার মুখ দেখতে আমার ইচ্ছা হয় ভুলে যাইনি ও ছেলেরা বনাও জুয়ান যুবকেরা আম্মা যান হাজারা সাগরে তাই তো দিচ্ছি অস করব কি আপনাদের অসুবিধা লাগছে আপনার ঠিক আছেন তো তাহলে আওয়াজ আরেকবার দাম তো দেখি না চা খাওয়ানো কি লস হয়ে গেল এতগুলো লোক সবাই মিলে একটু আওয়াজ দেবেন বাড়িতে বাড়িতে রান্না হয়েছে গোশ আমাদের থাকে জানো জোশ আমরা গাড়ি চালাচ্ছি হিরো হুন্ডা নিজেকে তো মনে হচ্ছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা আমরা আল্লাহর বান্দা আল্লাহর নামে ধ্বনি দেবো একটু জোরে সরে দিলে অসুবিধা হবে সবাই মিলে জীবনের প্রথম মিছিল হয়েছিল কবে সেই মিছিল কে গলেছিল জানেন হজর তোমার সেই মিছিলের স্লোগান ছিল কি জানেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ নবী জিজ্ঞাসা করছে অমর কমর এই দশজন লোক নিয়ে মিছিল করে কত দূর যাবে গো তোমার বলছে নিয়ার রসুলাল্লাহ আমি ইমান এনেছি এখনো কাবাকে বুকে জড়িয়ে ধরতে পারিনি এই মিছিল নিয়ে কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরবো আল্লাহর নবী বললেন ওরা তোমার গর্দান কাটার হুমকি দিচ্ছে তোমার কি ভয় লাগছে না হযরত তোমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুই পাশ থেকে পাঁচজন পাঁচজন দশজন মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিটা যখন দিচ্ছে আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীর কাফেররা যদি এক দিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোথায় ভয় পাচ্ছেন ফিলিম ফিলিস্তিন দেখছেন না হামাস হচ্ছে ইসরা হুদি বাহিনী ফিলিস্তিন শান্তিকামী আপনার দল এই হামাস যোদ্ধা ফিলিস্তিনে লড়াই করছে অক্টোবরের সাত তারিখ থেকে মার্চের আজ দু তারিখ শেষ হয়ে তিন তারিখ হতে যাচ্ছে আজ ও লড়াই করছে তাদের কাছে খুব দামি দামি অস্ত্র নেই কিন্তু তাদের ভিতরে ইমানি পাওয়ার নিয়ে আজ ও আগিয়ে চলেছে সূরা ফিলের শানে নজুল আমরা পড়েছি সূরা ফিলের শানে নজুল পড়েছি কাবা ধ্বংস করতে আসে আব্রাহাম বাদশা তার বিষয় আলম তারকাইফা ফাফা আল্লাহ রব্বুকাবি আসাবিল ফিল সূরা ফিলের শানে মজুলে দেখেছি আবরাহা বাচ্চাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি আপনার আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি ঝাকঝাক পাখি ওই পাখি কে আল্লাহ তিনটে গুলি দিয়েছিল দুই পায়ে দুটো গালে একটা তফসিলের কেতাব এসেছে দুই পায়ে দুটো গালে একটা ছোট ছোট কাঁকড় দিয়েছিল কেন যেই আমরা বাচ্চা কাবার দিকে আসবে একবার গুলি বর্ষণ কর করবি যেই আমরা হেঁটে আগিয়ে চলেছে হস্তিবাহিনী পিঠে বসে হস্তিবাহিনী বাহিনী হাতির দলকে বলছে ও চাবুক মারছে আগে আসার জন্য আমার আল্লাহর অর্ডার হয়ে গেল বিস্ফোরণ ঘটা বিস্ফোরণ ঘটা বিস্ফোরণ ঘটা যে ছোট্ট ছোট্ট বালির পাথরের দানা গুলো মতো বাস্ত হয়ে আব্রাকা বাদশাহ সেখানেই ধ্বংস হয়েছে একটু জোরে বলুন সোহান আল্লাহ আমরা হস্তি বাহিনী দেখিনি আবাবিলের ঝাঁক দেখিনি কিন্তু আল্লাহর কসম 7 অক্টোবর ফিলিস্তিনের মুসলমানদের দেখেছি বাইতুল আক্কা আল্লাহর ঘরকে বুকে আঁকড়ে ধরে পাখির মতো উড়ে উড়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আবাবিল ঝাঁজ যেমন উঠছিল প্যারাশুট পরে মুসলমানদের আমরা উঠতে দেখেছি না দেখিনি বসুন তারপরে কথা আছে যে কথা বলছিলাম হাজেরা কোথায় সাগরে তাই তো সাগরে দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন ষোলো দিন সতেরো দিনের দিন আপনারা নদী এলাকার মানুষ দেখেছেন নদীতে বড় বড় জাল বসানো হয় নৌকা নিয়ে মাছ ধরে ওই জালে মাছ ধরে নৌকায় তুলে মাছ নিয়ে চলে আসে জেলেরা জাল বসিয়েছে মাছ ধরার জন্য এমনি করে মাছ পড়েছে মনে করে তুলছে জালটা তুলে দেখল মাছ নয় একটি ডেড বডি কিন্তু পচেনি গলেনি পুরো টাটকা পচে নি গলে নি পুরো টাটকা মনে হচ্ছে সবে মাত্র মারা গেছে জেলেরা অত্যন্ত টেনশন করছে না জানি আমাদের ঘরে যদি দোষ চলে আসে না জানি আমাদের ঘরে যদি দোষ চলে আসে চল 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 এখন কি করব রাত তো অনেক হয়েছে একটি কাজ করা যাক কি কাজ করবি রে সেই কাজটা হলো অন্য কিছু নয় কেতাবের মধ্যে এসেছে কিতাব কিতাবের মধ্যে এসেছে ও ছেলেরা নৌকার ওয়ালারা জেলেরা ওই ডেড বডিটাকে ওই লাশটাকে নদীর জোয়ার নেমে গেলে ভাটা পড়ে গেলে দুই সাইডে পানি শুকিয়ে যায় কি যায় না চর চট নদীর চটটা শুকিয়ে যায় ওই চটের উপরে ডেড বডিটাকে ফেলে রেখে আস্তে আস্তে রাত্রি শেষের দিকে যখন রাত শেষের দিকে গিয়েছে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আকাশে সূর্য উদিত হল ওই সূর্যর কিরণ ওই ডেড বডিটার গায়ে যখন লেগেছে ডেড বডিটার গায়ে লাগার পরে ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ওই ডেড বডিটা সাদন এই সাদনের লোক লস্কর সৈন্যবাহিনী এসে আমাদের হাজার গ্রেফতার করে ফেললো যখন গ্রেপ্তার করেছে হচ্ছে একটা ঘরের ভিতরে নিয়ে বন্দি করে রাখা হলো জেলখানার ভিতরে একটি পার্সোনাল ঘরে বন্দি করে রাখা হলো হাজেরাকে খেতে দেয়া হচ্ছে ও হাজেরা হাজেরা ও হাজেরা হাজেরা খেলাও খেলাও আম্মাদান হাজেরা বললেন আমি জীবন দিতে রাজি আছি মিশরের বাড়ির বাদশার মাল আমি খাবো না খাবো না ও বয়স্ক মহিলা ও বৃদ্ধা জননী আমি তোমার কাছে জানতে যাইছি আমার মা বেঁচে আছে কি মারা গেছে বলতে পারো জিজ্ঞাসা করা হলো তোমার মা কোনটা বলছে একটু খবর নিয়ে দেখো কিছুদিন আগে কিছুদিন আগে পায়দড়িবেতে জানতে 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 যে মহিলাকে এনে বন্দি করা হয়েছিল সেই মহিলা বেঁচে আছে না মারা গেছে একটু দেখার দরকার কেতাবের মধ্যে এসেছে লッコ গлля দেখতে পাওয়া যায় খবর নিয়ে দেখতে পাওয়া গেল মা আজকে সকাল বেলা ইন্তেকাল করেছে ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে আল্লাহ আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে গেলাম আমার জীবনের বিনিময় আমার মেয়ের সতীর্থ তুমি হেফাজত করো সতীর্থ তুমি হেফাজত করো ও তোর মা ইন্তেকাল করেছে হাজেরা খুব কাঁদছে আর হাজারা যে ঘরের ভিতরে আছে মিশরের বাচ্চা মদ খেয়ে চলতে 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 হাজারার ঘরের ভিতরে ঢুকছে হাজারা আল্লাহকে স্মরণ করে বলছে আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা ওগো আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা ঘরের ভিতরে ঢুকে পড়েছে গায়ে হাত দেবে আর গায়ে হাত দেবে আমার আল্লাহর পুত্র বোঝা বড় দাই মুহূর্তের মধ্যে দুটো চোখকে আমার আল্লাহ করে দিলে বন্ধ হাজারার পায়ের তরে বসে পড়ে বলছে হাজারা হাজারা ও হাজারা

তিনটা ভাষা লেখা থাকে বাংলা ইংরেজি হিন্দি থাকে না ডেঞ্জার সাবধান থাকে না আর দেখবেন দুটো হাত একটা মাথা দুটো পা একটা স্ট্রাকচার বডি দেওয়া থাকে কেন বোঝাতে চাই চাই পাগল বাংলা পড়বি পড়েলে ইংরেজি পড়বি পড়েলে হিন্দি পড়বি পড়েলে লে কিচ্ছু না পারিস ছবিটা দেখে লে কারেন ডেঞ্জার এর গায়ে হাত দিলে ঝটকে যাবে পটকে যাবি তাই তো আম্মাজান হাজারা গায়ে হাত দেয়নি দেওয়ার আগে আল্লাহ তাকে করে দিল আর আমাদের মেয়েরা যদিও বাজার একটু ফাঁকা এক ঝাপটায় খানিকটা ফাঁকা হয়েছিল কিন্তু তারপরেও মনে রাখুন আপনি মাছ কিনেছেন মাছ কি মাছ পোনা মাছ কি মাছ রুই মাছ এই পোনা মাছ আর রুই মাছ কিনে বাড়ি নিয়ে গিয়েছেন আপনার স্ত্রী আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরের একটা জায়গায় রেখে এটা রান্নাঘর পিছনে কাজ করছে আর রান্নাঘরে সাদ্দাম বসে ভাত খাচ্ছে হঠাৎ একটা বিদেশি মেহেমান চলে আসলো এসেই বলছে মেহ আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না এই শব্দ দেখ 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 মাছটা মনে হয় না বিড়াল খেয়ে ফেলল দেখ আম্মা মাছটা কি করব বড় লোক হলে বলবে ফ্রিজে দে গরীব মানুষ হলে বলছে মাছটার মুখে হাড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে যাতে বিড়াল ওই মাছটা খেতে না পারে আচ্ছা পনা মাছের কেজি কত আপা 150 টাকা ধরুন রুই মাছ 200 টাকা আচ্ছা দেড়শো টাকার কোনা মাছ দুশো টাকা রুই মাছ দেড়শো টাকার কোনা মাছ দুশো টাকা রুই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি আপনাকে আমাকে মাছটাকে যদি হেফাজতে রাখতে হয় পুলুলু আজকের ছাদের বাড়ির মেয়েরা বাজারে ট্যাং ট্যাং করে ঘুরছে ওদের কি দেড়শো টাকার সোনা থেকে রুপচৌ বলে দাম কম তাহলে বলুন দেড়শো টাকার ফোন আওয়াজ দুশো টাকার রুই মাছ তার মূল্য আছে আজকে যাদের মেয়েরা মাছের মতো চড়ে চলে ঘুরছে এ পাড়া ও পাড়া এ গেরাম ও গ্রাম থেকে মোটর সাইকেলে করে কিছু বিড়াল এসে ঘুরছে না করে না এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও অভাবি ফোন নম্বরটা দাও দাও ম্যাও ফোন নম্বরটা দাও মেয়ের মা বলছে খাও গল্প করে যাও তুমি তো আমাদের ওই গ্রামের ছেলে ভয়ে কাতে পার ম্যাও ম্যাও খাও গল্প করে যাও সামান্য দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটাকে ফ্রিজে রাখতে হয় তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে রাখতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবনকে ঠিক রাখতে গেলে তাকেও উত্তমভাবে ভাবে পর্দায় রাখা দরকার আছে না সামান্য দশ হাজার টাকার মোবাইল দুটো কভার পিছনে দেখছেন একটা কভার সামনে দেখবেন একটা কভার এর উপরে এটাকে স্কিন গার্ড বলে স্কিন গার্ড কেন বলছে স্ক্রিন গার্ড না লাগালে পড়লে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার ভয় পিডিএফ না কি বলে আর পিছন দিকে পড়লে যাতে চোট না হয় এর জন্য পিছনের কবর আর সামনেটা হল স্ক্রিন গার্ড আচ্ছা সামান্য দশ হাজার টাকার মোবাইলের যদি ডবল গার্ডের দরকার হয় রসুলুল্লা বলেছেন নারী জা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী হল গুপ্তধর তাকে থেকে রাখা প্রয়োজন তাহলে তাকে কিভাবে রাখবেন বলে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার তৈরি থাকুন দশ টাকার একটা আইসক্রিম ফ্রিজে নিয়ে রাখছে আর বলছে ফ্রিজটা কেউ বারবার খুলবে না কেন বলছে ফ্রিজটা খুললে আইসক্রিম গলে যাবে আহ দশ টাকার আইসক্রিম যদি গলে যায় পঞ্চাশ টাকা চিনির কেজি একটা কৌটোই রাখছে আর বলছে একটু সুন্দর করে রাখো এখন কৌটোই রাখতে গিয়ে দেখছে ঢাকনাটা ভাঙা ওই থাকনাটা পিঁপড়ে যদি ঢোকে সবকিছু কিছু খাক অন্তত এক কেজি চিনি খেয়ে ডাব্বাটা নিয়ে চলে যেতে পারবে তাহলে সামান্য চিনির ডাব্বায় পিপিড়ে ঢুকে গেলে যদি ভিতরটা জ্বালা করে দশ টাকার আইসক্রিম গলে গেলে যদি ভিতরটা জ্বালা করে আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবন ও তো চিনির মতো চিনি যদি কেউ মনে করে দোকান থেকে কিনে একটু ময়লা আছে ধুয়ে রাখি স্বামী বলেছে স্ত্রীকে বাজার থেকে যা কিছু আনবো ধুয়ে রাখবে তার চিনি কিনে এনেছে তা বউটাকে বলছে কই গো রান্নাঘরে কি করছো এসো বলছে দাঁড়াও মালটাকে ধুয়ে রাখি ধুয়ে রাখি গিয়ে সে সে চিনির একটা কোট হইনে যাচ্ছে এত কোটা স্ত্রী বলছে হাগো তুমি এমন দে কি করছো বলছে তুমি তো চা যা ভাল বাজার থেকে নিয়া যা ধুইয়া রাখলে চিনি যা হচ্ছে সব বলে যাচ্ছে ওই জন্য চিনি সব শেষ বুঝতে পারলেন যাক আমি কথা আপনাদের মাঝে আমি যতক্ষণ রাখলাম এই পর্যন্ত আমি সংক্ষিপ্ত করলাম আমার কথা যদি কারো দেয় ব্যথা নাড়বেন না মাথা জলসার শেষে আবার আল্লাহ কোনো দিন চাইলে হবে দেখা আমার বক্তব্যতে মহিলাদের বাজে ছবি দিয়ে কোনো ইউটিউবার থাম্বেল বানাবেন না এটা অনুরোধ কেউ যদি মহিলাদের বাজে ছবি দিয়ে আমার বক্তব্য ছাড়ে আমি তাদের বিরুদ্ধে খোদার দরবারে মামলা রাখবো কারণ এখন ইউটিউব খুললে অনেক নোংরা ছবি হুজুরদের জলসায় দেখা যায় না যায় না খুব লজ্জা তাই সংক্ষিপ্ত করলাম আমি এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম আপনাদের কাছে করবেন আপনাদের পরিচিত আমার অত্যন্ত ভালো লাগে যে মানুষটাকে আমার আমার ভালো লাগে তার পার্সোনাল ভাবে হাজর মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব তার মুখ থেকে আপনার আলাপ আলোচনা শুনবেন আমি এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম প্রাণ খুলে মোহাম্মতে দরদ আল্লাহ